বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যুক্তরাজ্যে এই অনুষ্ঠানে পালিত করছি, পালন করছি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 40 বছর বর্ষপূর্তি। আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত যুক্তরাজ্য বিএনপি এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, ক্যামেরার ওপারে বাংলাদেশ থেকে যারা রাত জেগে কষ্ট করে দিচ্ছেন উপস্থিত সকলে আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ এবং ভাইরা, প্রথমেই বলেছি এবং এতক্ষণ আমার আগে যে সকল বক্তা বক্তব্য রেখে গেছেন সবাই বলেছেন যে আজ আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নামক যে দলটি আমাদের প্রিয় দল, এই দলটি 40 বছরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন। আজকে যারা বিএনপি করেন, বিএনপি সমগ্র বাংলাদেশ, সমগ্র বিশ্বে যেখানে যত বাংলাদেশি আছেন, যারা বিএনপি রাজনীতিতে বিশ্বাস করেন, শহীদ জিয়ার 19 দফায় বিশ্বাস করেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করেন, প্রত্যেকে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঠিকই পালন করছি, কিন্তু আমাদের মনে একটি কষ্ট নিয়ে আমরা পালন করছি। কারণ যে নেত্রীকে, যে দেশনেত্রী নেত্রীকে, যে আপসীন নেত্রীকে দেখে বাংলাদেশের কোটি কোটি মানুষ উজ্জীবিত হয়েছে, এই দলের কাতারে এসে দাঁড়িয়েছে, সেই নেত্রী এই মুহূর্তে আমাদের কাছে নেই। কিন্তু সেই নেত্রীকে যদি মুক্ত করে আনতে হয়, সেই দেশের আমাদের যে হাজার হাজার নেতাকর্মী যারা জেলে বন্দী আছে, সমগ্র দেশের মানুষ যারা নিষ্পেষিত, তাদের সকলকে যদি আমাদের এই অবস্থা থেকে বের করে আনতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে মন শক্ত রাখতে হবে এবং কঠিন শপথ গ্রহণ করতে হবে ঐক্যবদ্ধভাবে। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে প্রথমে আমি আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যিনি প্রথম বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছিলেন, সেই রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইরা, একই সাথে আমি শ্রদ্ধা জানাতে চাই আরও কিছু মানুষের প্রতি। আমি বক্তব্যে শ্রদ্ধাতে জানাতে চাই রাষ্ট্রপতি, মরহুম রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে। আমি শ্রদ্ধা জানাতে চাই মরহুম রাষ্ট্রপতি আব্দুর রহমানকে, মরহুম ক্যাপ্টেন হালিমকে, মরহুম আব্দুস সালাম তালুকদার, মরহুম খন্দকার দেলোয়ার হোসেন, মরহুম মতুন চৌধুরী, মরহুম হান্নান শাহ, মরহুম কর্নেল আকবর হোসেন, মরহুম সাইফুর রহমান, মরহুম মান্নান ভিয়া সহ আরও যে সকল নেতৃবৃন্দ এই দলকে বাংলাদেশে মানুষের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন, তাদের সকলকে আমি শ্রদ্ধা জানাতে চাই। নেতৃবৃন্দ, আজকের এই দিনে আমি স্মরণ করতে চাই আরও কিছু মানুষকে। ইলিয়াস আলী, চৌধুরী আলম, জাকির, জনি, দিনার সহ আরও বহু নেতাকর্মী যারা বিগত 1 দশকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে এই দেশের জন্য, এই দলের জন্য নিখোঁজ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমি আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাতে চাই আমাদের হাজার হাজার নেতাকর্মী যারা
নির্যাতন, অত্যাচার এবং পঙ্গুত্বও বরণ করেছেন বিগত এক দশকে। একই সাথে আমি আরও বহু নেতাকর্মী আছেন যারা শুধু এই এক দশকে নয়, যারা বিগত 90-এর স্বৈরাচার আন্দোলনের সময় বিভিন্নভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, সেই সকল নেতাকর্মীদের প্রতিও আমি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাতে চাই আজকে এই দিনে। প্রিয় ভাইরা, আজকে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামক আমাদের যে দল, যেটি 1978 সালের 1 সেপ্টেম্বর রমনা বটমূলে গঠিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দ্বারা, মাত্র একটি টেবিল, 6-7টি চেয়ার ছিল সামনে, সামনে কিছু সাংবাদিক উপস্থিত ছিলেন, তাদের সামনে শহীদ জিয়া দলের উদ্দেশ্য লক্ষ্য বক্তব্য রেখেছিলেন, কেন এই দল গঠন হয়েছিল। আপনারা যদি নিজেরা একটু চিন্তা করে দেখেন, আমরা যারা বিএনপি করি, আমরা যারা বাংলাদেশে বিশ্বাস করি, আমরা যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিশ্বাস করি, আমরা যদি প্রত্যেকে চিন্তা করি, তাহলে আমরা একটি জিনিস দেখতে পাব যে কেন এই দলটি গঠনের প্রয়োজন পড়েছিল। আমরা যদি স্বাধীনতা যুদ্ধের একটু সামনে চলে যাই, আমরা দেখতে পারব যে 26 মার্চের শেষ প্রহরের রাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা একজন সেনাবাহিনীর অফিসার স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যেই স্বাধীনতার ঘোষণার পরে তৎকালীন বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং আজকের এই স্বাধীন বাংলাদেশকে সৃষ্টি করেছিল, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু সেদিন এই কাজটি করার দায়িত্ব কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অথবা সেনাবাহিনীর একজন মেজরের দায়িত্ব ছিল? অবশ্যই নয়। এই দায়িত্বটি ছিল তৎকালীন রাজনৈতিক দল যারা, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা, তাদের ছিল এই দায়িত্ব। কিন্তু সেদিন যেই রাজনৈতিক দল দায়িত্বে ছিল, দলগুলো ছিল বাংলাদেশে, সেদিন যে সকল নেতৃবৃন্দের উপরে বাংলাদেশের মানুষ আস্থা রাখতে চেয়েছিল, তারা সেদিন ব্যর্থ হয়েছিল বলেই শহীদ জিয়া সেনাবাহিনীর একজন মেজরকে এগিয়ে আসতে হয়েছিল বাংলাদেশের মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা তার প্রতিফলন দেওয়ার জন্য। এবং তার প্রতিফলনই ছিল সেই সময়, তৎকালীন সময়ে 7 কোটি মানুষের ইচ্ছার প্রতিফলন ছিল শহীদ জিয়ার 26 মার্চের স্বাধীনতার ঘোষণা। এবং আমরা যদি স্বাধীনতার যুদ্ধের পরে, দেশ যখন স্বাধীন হলো, আমরা কি দেখলাম, দেশ স্বাধীন হওয়ার পরে শহীদ জিয়া তার ঠিকানায় ফিরে গেলেন, অর্থাৎ সেনাবাহিনীতে ফিরে গেলেন। সেনাবাহিনীর দেশের প্রতি যেই দায়িত্ব, সেই দায়িত্ব পালনে তিনি ফিরে গেলেন। কিন্তু একটি দেশ স্বাধীন হলে স্বাভাবিকভাবেই একটি সরকার গঠিত হয়, সাধারণভাবে যেটি স্বীকৃত প্রথা পুরা পৃথিবীতে, যে দেশ স্বাধীন হোক বা যেভাবেই হোক, সরকার যখন গঠিত হয় একটি রাজনৈতিক দল বা অনেকগুলো রাজনৈতিক দল মিলে, জাতীয় সরকার হোক অথবা একটি রাজনৈতিক দল সরকার গঠন করে, অর্থাৎ সরকারটি হয় রাজনৈতিক সরকার। বাংলাদেশেও 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 16 ডিসেম্বরের পরে স্বাধীন দেশে একটি সরকার গঠিত হল, যে সরকার 17 এপ্রিল মুজিবনগরে গঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় শেখ মুজিবুর রহমান সরকারের দায়িত্ব নিল। কিন্তু তার পরবর্তীতে 1975 সাল পর্যন্ত অনেকেই আছেন, আপনাদের কম বেশি জানা আছে, এই কথাগুলো অনেকবার এসছে, কিন্তু আজও আমি মনে করি এই কথাগুলো বলা প্রয়োজন। 1975 সাল পর্যন্ত যদি আমরা খুব সংক্ষিপ্তভাবেও দেখি, তাহলে আমরা দেখব সেদিনও সেই রাজনৈতিক দলটি, অর্থাৎ এখন যেই দলটি জোর করে বাংলাদেশের মাসনদে বসে আছে, জোর করে জুলুম করে বাংলাদেশের মানুষের উপরে বসে আছে, অত্যাচার নির্যাতন চালাচ্ছে, এই দলটি সেদিনও সরকার গঠন করেছিল। কিন্তু আজ যেভাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ,
প্রতিটি ক্ষেত্রে অপশাসন করছে, অপশাসনের রচনা করেছে। ঠিক সেদিনও 71 সালে যখন তারা দেশ স্বাধীনের পরে সরকার গঠন করলো, সেদিনও 75 সাল পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছিল। তারা সরকার গঠন করার পরে প্রথম ব্যর্থতা, বড় ব্যর্থতা, আন্তর্জাতিকভাবে যদি আমরা তাদের ব্যর্থতা দেখি তাহলে প্রথম ব্যর্থতা দেখব 1973 সালের নির্বাচন। এখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে আমাদের আরেকটি অনুষ্ঠানে এক ব্যক্তিকে আমি নিয়ে এসেছিলাম, উনি অনেক মুরব্বী মানুষ, উনি 73 সালে পুলিশে চাকরি করতেন। উনি এই মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, আপনারাও সেদিন অনেকেই উপস্থিত ছিলেন, ওই জন্য বসে আছেন আপনারা, জি বসেন, থ্যাংক ইউ, আপনারা সেদিন অনেকেই উপস্থিত ছিলেন। ওই ভদ্রলোক ওদিন বলে গেছেন, উনি যেখানে নোয়াখালীতে দায়িত্ব ছিলেন আপনি নাকি কুমিল্লাতে, কুমিল্লাতে উনি একটি কেন্দ্রে দায়িত্বরত ছিলেন পুলিশের চাকরিরত অবস্থায়, এবং সেদিন উনি বলে গেছেন কীভাবে সেই নির্বাচনটি তৎকালীন সরকার অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরকার সেই নির্বাচনটি সম্পন্ন করেছিল। এমনও দেখা গেছে সেই 73 সালের নির্বাচনে তারা ব্যালট ছিনতাইয়ের জন্য নিজেদের পক্ষে তারা তাদের রায় নেওয়ার জন্য ভোলা ডিস্ট্রিক্ট থেকে হেলিকপ্টারে করে ব্যালট বাক্স উঠে নিয়ে এসে ঢাকায় বসে সিল মেরেছে। এই হচ্ছে তাদের ব্যর্থতার প্রথম পরিচয়। 71 সালে দেশ স্বাধীন হয়েছে, 2 বছর পরে একটি রাজনৈতিক দল জনগণের উপরে কতটুকু আস্থা হারিয়ে ফেললে এবং জনগণের বিশ্বাস তাদের থেকে কতটুকু সরে গেলে, জোর জবরদস্তি করে 2 বছরের মাথায় একটি নির্বাচন তাদেরকে সম্পন্ন করতে হয়েছিল। শুধু তাই নয়, যদি আমরা দেখি তখনকার পত্রপত্রিকাগুলো খুললে দেখি, আমরা দেখতে পাবো এখন যেমন ডিজিটাল উপায়ে ব্যাংক ডাকাতি হচ্ছে, তখন আমরা দেখেছিলাম পত্রপত্রিকা খুললে দেখা যায় অ্যানালগ পদ্ধতিতে ব্যাংক ডাকাতি, অর্থাৎ ফিল্মি স্টাইলে তখন ব্যাংক ডাকাতি করতে হবে, ব্যাংকে ঢুকে বন্দুক দিয়ে ব্যাংক ডাকাতি করে নিয়ে যেত। ব্যাংকে কাদের টাকা থাকে? ব্যাংকের জনগণের গচ্ছিত টাকা থাকে। একই ঘটনা সেদিনও ঘটেছিল। সেদিন মাত্র যুদ্ধবিধ্বস্ত একটি দেশ, যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে গঠনের জন্য সারা বিশ্ব সেদিন এগিয়ে এসেছিল, সারা বিশ্বের দেশগুলো সহানুভূতির সাথে এগিয়ে এসেছিল, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাঠিয়েছিল। তাদেরই নেতা, এই আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান আক্ষেপ করে একদিন বলেছিল যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। সে নিজেই বলে গিয়েছিল তার দল কিসের দল, তার দল কিসের দল, তার দল উপাধি কি, সে নিজেই বলে গিয়েছিল। শুধু তাই নয়, তখন দেশে মানুষ ছিল 7-7.5 কোটি মানুষ, এবং আমরা পত্রপত্রিকায় দেখেছি বিভিন্ন, এখনও বিভিন্ন দলিলের মধ্যে আছে যে সেদিন বিশ্ব থেকে, বিশ্বের মানুষ বাংলাদেশের 7 কোটি মানুষকে সহযোগিতা করার জন্য 7 কোটি কম্বল পেয়েছিল। শেখ মুজিব আক্ষেপ করে ভরা মজলিসে তার সেই তৎকালীন মন্ত্রীকে বলেছিল যে আমার কম্বলটি কোথায়, অর্থাৎ শেখ মুজিবের নিজের কম্বলটিও সেদিন তার দলের লোকজন গায়েব করে দিয়েছিল। তার মানে বোঝেন কেন মাত্র 2 বছরের মাথায় বাংলাদেশের মানুষ সেই সময়ও তাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছিল, বিশ্বাস হারিয়ে ফেলেছিল, এবং এই দলটিও মানুষের থেকে কত দূরে সরে গিয়েছিল যে তাদেরকে হেলিকপ্টারে করে ব্যালট বক্স নিয়ে এসে ব্যালটের মধ্যে সিল মেরে জোর করে রায় তাদের পক্ষে নিতে হয়েছিল। শুধু তাই নয়, আমরা কি দেখলাম, এই যখন অবস্থা, আওয়ামী লীগ দাবি করে যে তারা বলে জনপ্রিয় দল বাংলাদেশের মানুষের কাছে, আওয়ামী লীগ দাবি করে যে তাদের নেতা শেখ মুজিবুর রহমান বলে জনপ্রিয় দল, আমি আজকে প্রশ্ন করতে চাই যে যদি আপনারা সেই বিশ্বাসই তখনও করে থাকতেন যে শেখ মুজিব সবচেয়ে জনপ্রিয় নেতা ছিল, তাহলে শেখ মুজিব কেন সংসদের মাধ্যমে রাষ্ট্রপতি, আজীবন রাষ্ট্রপতি নির্বাচিত হল, কেন শেখ মুজিব জনগণের কাছে গিয়ে জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি হল না, এই প্রশ্নটি কি আমরা করতে পারি? এই প্রশ্নটি আমরা করতে পারি। পত্রিকা, তখনকার তৎকালীন পত্রিকা খুললে দেখা যায় ব্যাংক ডাকাতি, তখনকার পত্রিকা খুললে দেখা যায় যে পাটের গুদামে আগুন, তখনকার পত্রিকা খুললে দেখা যায় যে শিক্ষাঙ্গনে পরীক্ষার হলে কীভাবে নকলের ছড়াছড়ি। শুধু তাই নয়, সারা বিশ্ব বাংলাদেশকে গঠন করার জন্য তৎকালীন সরকারকে সাহায্য সহযোগিতার খাদ্য দ্রব্য সব কিছু পাঠালো, বিভিন্ন রকম দ্রব্য সামগ্রী তারা পাঠিয়েছিল জাহাজে ভরে ভরে ভরে। বিভিন্ন দলিলে দেখেছি আমরা, বিভিন্ন ঐতিহাসিক দলিলে দেখেছি যে তখন আমরা পড়েছি যে সেই সব সামগ্রী বাংলাদেশের মানুষ পেত না,
সেই সব খাদ্য বাংলাদেশের মানুষ পেত না, আমাদের পার্শ্ববর্তী আরেকটি দেশের শহরে বলে সেই সব খাদ্য সেই সব সামগ্রী বিক্রি হতো। এবং এর কারণে কি হলো, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেদিন 1974 সালে একটি দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যেই দুর্ভিক্ষে প্রায় 10-15 লক্ষ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 10-15 লক্ষ মানুষ সেদিন মৃত্যুবরণ করেছিল। এবং এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম তাদের নিজেদের দলীয় কোন্দলে, ১৯৭৫ সালে শেখ মুজিব মারা গেল। এবং সেই সময় যারা শেখ মুজিবকে হত্যার পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেই লোকগুলো জড়িত ছিল, সেই লোকগুলোকে আজকে আমরা দেখি এই রংহেডের অবৈধ শেখ হাসিনার আশেপাশে ঘুরতে। আসুন এখন এই যে 75 সালে এই ঘটনা ঘটল, 75 থেকে 76 পর্যন্ত আপনারা দেখেছেন এর মধ্যে কতগুলো ঘটনা ঘটল। এবং ১৯৭৫ সালে এই সকল ষড়যন্ত্র সকল ঘটনা বন্ধ করে দিয়ে বাংলাদেশে সেদিন সিপাহী এবং জনতা মিলে একটি বিপ্লব করলো, একটি অভ্যুত্থান করলো। এবং সেই সিপাহী বিপ্লবের অভ্যুত্থানের মাধ্যমে 75 সালের 7ই নভেম্বর যে সিপাহী বিপ্লবের অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে নিল যে কোন মানুষটার উপরে তারা আবার আস্থা রাখতে পারবে। কারণ 1971 থেকে 75 পর্যন্ত তারা দেখলো যে আওয়ামী লীগ নামক এই যে অপশাসনের দলটি, এই দলটি দেশ এবং দেশের মানুষকে অনিরাপদ করে তুলেছে। কাজেই 71 সালে 26শে মার্চ যেই মানুষটির ডাকে সারা বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আত্মবিশ্বাসে বলিষ্ঠ হয়ে বলিয়ান হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সমগ্র বাংলাদেশের সেনাবাহিনীর সিপাহীরা এবং জনগণ মিলে আবারও সেই মানুষটাকে নিয়ে এসে, ঘর থেকে নিয়ে এসে, বন্দী দশা থেকে নিয়ে এসে আবারও সে জিয়াউর রহমানের হাতে বাংলাদেশের দায়িত্ব অর্পণ করলো। কারণ তাদের বিশ্বাস জন্মেছিল সেই সময় বাংলাদেশের মানুষের যে এই মানুষটার উপরে যদি আমরা দায়িত্ব দেই, এই মানুষটা আমাদের বিশ্বাস, আমাদের আস্থা রাখবে, আমাদের বিশ্বাসকে তারা নষ্ট করবে না। আবার শহীদ জিয়ার কাঁধে বাংলাদেশের দায়িত্ব বাংলাদেশের মানুষ ছেড়ে দিল। কিন্তু শহীদ জিয়া সেই দায়িত্বটিকে আইনগত ভিত্তি দিতেছিলেন, এবং সেই জন্যই আপনারা দেখলেন যে তখন একটি জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করা হলো। শহীদ জিয়া সংসদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন না, শহীদ জিয়া আজীবন রাষ্ট্রপতিও নিজেকে ঘোষণা বা নির্বাচিত করলেন না। দেশের আইন অনুযায়ী যেই আইন শুধু দেশেই নয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত, শহীদ জিয়া জনগণের সামনে গেলেন এবং স্বাভাবিক সংবিধানের যেই মেয়াদ থাকে 5 বছর, 5 বছরের জন্য জনগণের কাছে গিয়ে বললেন যে আমি রাষ্ট্রপতি নির্বাচন করতে চাই, যদি আপনাদের রায় পাই আমি রাষ্ট্রপতি নির্বাচিত হব এবং তাহলে আমি দেশে 19 দফার ভিত্তিতে এই এই কাজগুলো করব। বাংলাদেশের মানুষ সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াকে নির্বাচিত করলেন রাষ্ট্রপতি হিসাবে, এবং শহীদ জিয়া 19 দফার ভিত্তিতে ধীরে ধীরে দেশকে এগিয়ে নিয়ে যেতে থাকলেন। আপনারা দেখেছেন যে শহীদ জিয়া যখন দায়িত্বভার গ্রহণ করলেন সেই সময় 1979 সালে একটি খরা দেখা দিয়েছিল সমগ্র বাংলাদেশে। নিশ্চয়ই যারা মুরব্বী আছেন এখানে অনেকের মনে আছে আপনাদের 79 একটি ড্রাউট হয়েছিল, একটি খরা হয়েছিল। এবং তৎকালীন সময়ে 1974 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, 1979 সালে 79-এ যখন সেই খরা হলো, শহীদ জিয়া অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কোনো একটি মানুষকে সেদিন দেশে না খেয়ে মুক্তি দেননি। শুধু তাই নয়, আমরা দেখলাম যে শহীদ জিয়া দায়িত্ব নেওয়ার সাথে সাথে খাল খননের মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করলেন। আমরা দেখলাম সেদিন বাংলাদেশে এই যেই গার্মেন্ট শিল্প নিয়ে বাংলাদেশ আজ গৌরব করে, সেই গার্মেন্ট শিল্পের অগ্রযাত্রা শুরু হলো শহীদ জিয়ার সময়। আমরা দেখলাম যেই রেমিটেন্স বাংলাদেশ আজকে, বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষ বিদেশে আছে,
এই 1.5 কোটি মানুষকে বিদেশে পাঠানোর উদ্যোগ প্রথম শহীদ জিয়া গ্রহণ করেন এবং তখন বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রমিক বিদেশের মাটিগুলোতে গেল এবং দেশের বৈদেশিক মুদ্রা পাঠাতে আরম্ভ করলো। এইভাবে আমরা দেখলাম দেশ ধীরে 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 সামনের দিকে এগিয়ে চলতে লাগে। কিন্তু প্রিয় ভাইরা, স্বাভাবিকভাবেই যারা ষড়যন্ত্র করে, যারা ষড়যন্ত্রে বিশ্বাসী, অবশ্যই তারা সেদিন বসেছিল না। এবং আমরা দেখলাম যে শহীদ জিয়া সেদিন আজকের এই রংহেনের অবৈধ শেখ হাসিনাকে দেশে আসার পারমিশন দিল, কারণ শহীদ জিয়া যা বিশ্বাস করতেন মুক্তিযুদ্ধের চেতনায়, কারণ উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। শহীদ জিয়া 1974 সালে আওয়ামী লীগ যে বাকশাল গঠিত করেছিল, যে একদলীয় শাসন গঠিত করেছিল, যে একদলীয় সরকার গঠন করেছিল, যেই সকল পত্রিকা বন্ধ করে দিয়ে, মানুষের বাকশিতা বন্ধ করে দিয়ে মাত্র 4টি পত্রিকা রেখেছিল, শহীদ জিয়া এই নীতিতে বিশ্বাস করতেন না, কারণ উনি ছিলেন মুক্তিযোদ্ধা, উনি মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাস করতেন। শহীদ জিয়ার আস্থা ছিল বাংলাদেশের মানুষের বিশ্বাসের উপরে, বাংলাদেশের মানুষের উপরে বিশ্বাস ছিল। সেই জন্যই শহীদ জিয়া ধীরে ধীরে সকল দলকে উন্মুক্ত করে দিলেন, রাজনৈতিক দলকে উন্মুক্ত করে দিলেন রাজনীতি করার জন্য। প্রত্যেকটি রাজনৈতিক দল, যারা কেউ যদি রাজনৈতিক দল গঠন করে, তাদের অবশ্যই অধিকার আছে দেশের মানুষের কাছে যাওয়ার, নিজেদের বক্তব্য উপস্থাপন করার। দায়িত্ব দেশের মানুষের, তারা যাকে গ্রহণ করবে, মেজরিটি যাকে গ্রহণ করবে, অধিকাংশ মানুষ যাকে গ্রহণ করবে, অবশ্যই তারা দেশের দায়িত্ব পাবে। শহীদ জিয়া এই নীতিতে, এই আদর্শে বিশ্বাস করতেন এবং তারই অংশ হিসাবে দেখলাম আমরা আস্তে আস্তে সকল দলকে রাজনীতি করার অনুমতি দেওয়া হলো। যেই আওয়ামী লীগকে বাকশাল গঠনের মাধ্যমে শেখ মুজিব ব্যান করে দিয়েছিল, নিষিদ্ধ করেছিল, আজকের এই রংহেডে যেই আওয়ামী লীগ আজকে মানুষের ঘাড়ের উপরে চেপে পড়েছে, বাংলাদেশের ঘাড়ের উপরে চেপে বসে অপশাসন করছে, এই আওয়ামী লীগ সেদিন দরখাস্তের মাধ্যমে শহীদ জিয়ার কাছ থেকে পারমিশন নিয়েছিল রাজনীতি করা। আজকে এখানে আরেকটি কথা আমরা বলতে পারি, আওয়ামী লীগ যে বলে তারা মুক্তিযোদ্ধার দল, মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি, আমরা যদি যুক্তির খাতিরে বলি যে শেখ মুজিব বোধহয় নিজেও বিশ্বাস করত না যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, কারণ যদি বিশ্বাস করত এটি শেখ মুজিব, তাহলে কি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে কি কখনো নিষিদ্ধ করা সম্ভব? উচিত না। তার মানে বোঝা গেল শেখ মুজিব মনে করত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি না ও মুক্তিযুদ্ধের সপক্ষের দল না। শেখ মুজিব নিজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এটি প্রমাণ করে দিয়ে গেছে। যাই হোক, শহীদ জিয়া যেহেতু বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করতেন, উনি সেই জন্য সকল রাজনৈতিক দলকে নির্ভর করবে মানুষের উপরে, মানুষ যাকে গ্রহণ করবে আমরা তা মেনে নিব। শহীদ জিয়া সকল রাজনৈতিক দলকে অ্যালাউ করলেন রাজনীতি করার জন্য। শুধু তাই নয়, উনি অ্যালাউ করলেন যে সাংবাদিক যাদেরকে কসকোতে, তখন কসকো ছিল তো বলে না, কসকো নাকি টিএসসি না টিসিবি তো ছিল, কসকো ছিল, তখন কসকো নামে একটি প্রতিষ্ঠান ছিল সরকারের, এই কসকোতে সব সাংবাদিকদের পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়ার পরে, নিষিদ্ধ করে দেওয়ার পরে পত্রিকার সাংবাদিকরা যখন বেকার হয়ে গেল, এই কসকোতে চাকরি দিল। শহীদ জিয়া সকল পত্রিকা ওপেন করে দিয়ে, সকল পত্রিকা আবার প্রকাশের সুযোগ করে দিয়ে কসকো থেকে সাংবাদিকরা আবার নিজেদের সাংবাদিক প্রিয় পেশায় ফিরে যেতে পারলেন। তো এই যখন অবস্থা, তখন স্বাভাবিকভাবেই ষড়যন্ত্রকারীরা বসে থাকবে না, তারা তাদের ষড়যন্ত্রের জাল বুনতে থাকলো। এবং শহীদ জিয়া যে বহুদলীয় গণতন্ত্র যখন সূচনা করলেন, সকল যারা বাকশাল গঠনের পরে নিষিদ্ধ দলগুলি হয়ে, যেই দল নিষিদ্ধ হয়েছিল যারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, তারাও বেরিয়ে আসলো, সবাই প্রকাশ্যে রাজনীতি করলো। শহীদ জিয়া বললেন যে হ্যাঁ, শেখ হাসিনা যখন শেখ মুজিবের মেয়ে, সেও যখন বাংলাদেশের মানুষ, কাজে তারও রাজনৈতিক অধিকার আছে রাজনীতি করার, আসুক সে রাজনীতি করুক, রাজনীতি করুক, মানুষ যদি গ্রহণ করে আমাদের তো কিছু বলার নয়। আমরা দেখলাম শেখ হাসিনা বাংলাদেশে আসলো এবং আমরা এটাও দেখলাম যে শেখ হাসিনা আসার 2 সপ্তাহ পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হলেন চট্টগ্রামের মাটিতে। আজকে
আমাদের সকলকে এই বিষয়টি রাখতে হবে মাথায় যে শেখ হাসিনা আসার পরে কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন শহীদ হয়েছিলেন, এটির সাথে কোথায় শেখ হাসিনার সম্পর্ক হতো, কীভাবে সম্পর্কিত। ইনশাআল্লাহ ভবিষ্যৎ ইতিহাস এটা খুঁজে বের করবে, ভবিষ্যৎ প্রজন্ম এটা খুঁজে বের করবে। সেদিন শেখ হাসিনা আসার পরে এই ষড়যন্ত্রের কারণে শহীদ জিয়া শহীদ হলেন এবং বাংলাদেশের উন্নয়নের গতি, বাংলাদেশের মানুষের গতি সেদিন বন্ধ হয়ে গেল। এবং এক বছরের মাথায় আমরা দেখলাম এক স্বৈরাচার ক্ষমতা দখল করলো এবং শহীদ জিয়া শহীদ হওয়ার দুই সপ্তাহ, শেখ হাসিনা আসার দুই সপ্তাহ পরে শহীদ জিয়ার শহীদ হওয়া, এবং এক বছরের মাথায় যখন স্বৈরাচার ক্ষমতা দখল করলো তখন আজকের এই রং হেডেড বললো আই এম নট আনহ্যাপি, মানে উনি মিস আনহ্যাপি হয়ে গেলেন, ওনার নাম সেদিন থেকে হয়ে গেল মিস আনহ্যাপি। তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করল যে সামরিক শাসন নিয়ে তোমার কি বক্তব্য, সে বলল আই এম নট আনহ্যাপি। এবং এই মিস আনহ্যাপি, সেদিনকার সেই মিস আনহ্যাপি একসাথে মিস্টার হ্যাপির সাথে চলতে লাগলো, এবং যখন বাংলাদেশের মানুষ সব এক পাশে এসে দাঁড়ালো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেই সময় যখন সব একসাথে এসে দাঁড়ালো, সবাই যখন একটি গণতান্ত্রিক সরকারের জন্য আন্দোলনে নেমে পড়লো মাঠে, আমরা দেখলাম হঠাৎ করে চট্টগ্রাম থেকে ঘোষণা দিয়ে ঢাকায় এসে এই আজকের রং হেডে সেদিনকার মিস আনহ্যাপি হঠাৎ করে বলল যে তারা স্বৈরা শাসককে বৈধতা দেওয়ার জন্য তারা সেদিন নির্বাচনে যাবে। অর্থাৎ যেভাবে 71 থেকে 75 আমরা দেখলাম যে সেই সময় আওয়ামী লীগ যেভাবে মানুষকে যা যা বলেছিল সেদিন তারা ঠিক তার বিপরীতে কাজ করেছিল, আমরা দেখলাম 86 সালেও আজকের এই রং হেডেড অবৈধ শেখ হাসিনা যেভাবে আন্দোলনের মাঠে মানুষকে বলল আমি আছি তোমাদের সাথে, পর মুহূর্তে নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য মানুষের সাথে বেইমানি করে সে চলে গেল সংসদে, কিন্তু খালেদা জিয়া রয়ে গেলেন জনগণের কাতারে। খালেদা জিয়া জনগণকে সাথে নিয়ে ঠিকই আন্দোলনে রয়ে গেলেন এবং জনগণ খালেদা জিয়ার সাথে রয়ে গেল, এবং সেই আন্দোলনের গতি বাড়তে বাড়তে একসময় এমন হলো যে সেই স্বৈরাচার বাধ্য হলো সেই সংসদকে ভেঙে দিতে, জয় হলো জনগণের, জয় হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খালেদা জিয়ার নেতৃত্বে। তখন আজকের এই অবৈধ রং হেডের শেখ হাসিনা বাধ্য হলো আবার জনগণের কাতারে নেমে আসছে, নেমে আসতে বাধ্য হলো। প্রিয় ভাইরা, দেশে যারা দেখছেন প্রিয় ভাইরা, আপনারা সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, সেদিন 86 সালে এই স্বৈরাচার, 90-এর স্বৈরাচার আজকে স্বৈরাচারিণী এক হয়ে গিয়েছিল, তাদের সাথে কিন্তু আরেকজনও ছিল সেই নির্বাচনে, সেই নির্বাচনে আরেকজনও ছিল, কে ছিল আপনাদের কাছে সেই প্রশ্ন আমি রেখে দিলাম। এখন আসেন আপনারা, তারপরে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে আন্দোলন যখন তুঙ্গে গেল তখন বাধ্য হয়ে জনগণের মতামতের কাছে, জনগণের আন্দোলনের কাছে সেই 90-এর স্বৈরাচার নতি স্বীকার করল, এবং নতি স্বীকার করার পরে তৎকালীন প্রধান বিচারপতির কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশের মানুষের যেই প্রধান দাবি ছিল যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে, অরাজনৈতিক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, সেই নির্বাচনটি অনুষ্ঠিত হলো, এবং সেই নিরপেক্ষ নির্বাচন যা জাতীয়ভাবে এবং সমগ্র পৃথিবীতে আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ নির্বাচন হিসাবে গৃহীত হয়েছিল, সেই নির্বাচনে জনগণ তাদের পছন্দের দল, তাদের ভালোবাসার দল, তাদের আস্থার প্রতীক বিএনপিকে আবার নির্বাচিত করে দেশের দায়িত্বভার অর্পণ করে। 1991 সালে সেই নির্বাচনের পরে আমাদের প্রিয় নেত্রী, আপোষীন নেত্রী, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া 19 দফার আলোকে দেশ পরিচালনার উদ্যোগ গ্রহণ করলেন, দেশ এগিয়ে যেতে লাগলো আস্তে আস্তে, ধীরে ধীরে। সকল পত্রিকাগুলো যেগুলো স্বৈরাচারের 90-এর স্বৈরাচারের সময় বন্ধ ছিল সেই পত্রিকাগুলো আবার প্রকাশিত হলো, মেয়েদের জন্য ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করা হলো, আবার শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি চালু করা হলো, আবার পদ্মা ব্রিজ চালু হলো। 91 থেকে 96 পর্যন্ত আমরা দেখলাম দেশে প্রায় 80,000 কলকারখানা তৈরি হলো, যা দেশের অর্থনীতি সহায়ক হলো,
বহু লক্ষ মানুষ সেই কাল খনকে চাকরি পেল, কর্মসংস্থানের ব্যবস্থা হলো, দেশ ধীরে 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 এগোতে শুরু করলো। কিন্তু অপরপক্ষে আমরা কি দেখলাম? অপরপক্ষে আমরা দেখলাম যে সেই যে দলটি যারা 71 থেকে 75 মানুষকে যা বলেছে ঠিক তার অপোজিট করেছে, ঠিক তার উল্টা করেছে। 82 থেকে 91 পর্যন্ত 90-এর স্বৈরাচারের সময় মানুষকে আন্দোলনের কথা বলে নিয়ে গিয়ে শেষ মুহূর্তে মানুষকে একা ফেলে দিয়ে, এই যে তারা মানুষকে, শেখ হাসিনাকে আমরা দেখলাম মানুষকে 90-এর আন্দোলনের সময়, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় মানুষকে আন্দোলনের মাঠে ফেলে নিজে একা চলে আসলো। ঠিক যখন 91 সালে মানুষের দ্বারা, দেশের মানুষের দ্বারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে খালেদা জিয়ার নেতৃত্বে 19 দফার আলোকে, শহীদ জিয়ার আদর্শের রাজনীতিতে, ঠিক সেই সময় আমরা দেখলাম এদেরই ডাকা 173-এর হরতাল। আমরা দেখলাম কিভাবে দেশকে ধ্বংস করতে হয় তা যদি শিখতে হয় তাহলে এই আওয়ামী লীগ নামক দলটি থেকে শেখা উচিত, কিভাবে দেশকে ধ্বংস করতে হয় তা শেখ হাসিনার কাছ থেকে শেখা উচিত, রং হেডেড শেখ হাসিনা কাছ থেকে শেখা উচিত। এবং তখন তারা ধীরে 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 তাদের সেই ধ্বংসাত্মক আন্দোলনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেল যে দেশকে তারা একটা অচল অবস্থার মধ্যে নিয়ে গেল। স্বাভাবিকভাবে দেশের দরদ সবসময়, দেশের মানুষের প্রতি আস্থা, দেশের মানুষের প্রতি ভালোবাসা সকল সময় বিএনপির খালেদা জিয়া, জিয়াউর রহমান, বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর মনের মধ্যে আছে। এবং সেই সময় নির্বাচন দিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই অনুষ্ঠানে, এই হলে আরেকটি অনুষ্ঠানে আমি আপনাদেরকে সামনে বলেছিলাম সমগ্র বাংলাদেশের মনে, সেদিনও যারা ক্যামেরার মাধ্যমে বাংলাদেশ থেকে দেখছিলেন আপনাদের সামনেও আমি বলেছিলাম যে দেশ স্বাধীন হবার পরে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নামক দলটি সরকার গঠন করেছে বলে দাবি করে, খেয়াল করে দেখবেন প্রত্যেকটি নির্বাচন বিতর্কিত নির্বাচন ছিল। 73-এর নির্বাচন, 96-এর নির্বাচন, 2008-এর নির্বাচন, প্রত্যেকটি নির্বাচন ইতিহাস পরবর্তীতে প্রমাণ করেছে যে প্রত্যেকটি নির্বাচন বিতর্ক ছিল। সেদিনও তারা সেই আওয়ামী লীগ 96-এর নির্বাচনে ষড়যন্ত্রের মাধ্যমে ভয় ভীতি দেখানোর মাধ্যমে 40টি আসনের গড়বড় করে, এবং 40টি আসনের গড়বড় করে কোনোভাবে জিতে তারা জোর জবরদস্তি করে সেদিন সরকার গঠন করেছিল, এবং যা হবার তাই হয়েছে। 96 থেকে আবার 2000 পর্যন্ত সেই জননিরাপত্তা আইনের নামে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে, সাধারণ মানুষকে সেদিন নির্যাতন করা হয়েছিল, অত্যাচার হয়েছিল, কীভাবে মিক ক্রয়ের নামে কীভাবে দেশের কোটি কোটি টাকা সেদিন পাচার করে দেওয়া হয়েছিল, এরকম আরও অনেক ঘটনা আছে। সেদিন 2000 সালে তখনও আওয়ামী লীগ ক্ষমতায় এই রং হেডের শেখ হাসিনার নেতৃত্বে, এবং সেই 2000 সালে পৃথিবীতে প্রথমবারের মতন একটি বড় করে সংবাদ ছাপা হলো যে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তাদের 96 থেকে 2000 সাল পর্যন্ত সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, সবচেয়ে বড় আওয়ামী লীগের 74 সালে ছিল বাকশাল গঠন, 71 থেকে 75 সাল ছিল 74-এর দুর্ভিক্ষ তাদের অর্জন, 71 থেকে 75 ছিল বাকশাল গঠন তাদের অর্জন, এবং 96 থেকে 2000 পর্যন্ত তাদের অন্যতম বড় অর্জন হলো বাংলাদেশকে বিশ্বের বুকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা। আসুন বাংলা, এই 2001-এর নির্বাচন আসলো, সেদিন মানুষ, বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে দাঁত ভাঙা জবাব দিল, তাদেরকে 50টি আসন দিল, বাকি সব আসন তারা দিল তাদের প্রিয় দল বিএনপিকে 1 অক্টোবরের নির্বাচনে। কারণ আবার বাংলাদেশের মানুষের সামনে প্রমাণিত হলো যে একমাত্র শহীদ জিয়ার দল, একমাত্র খালেদা জিয়ার নেতৃত্বে দল, একমাত্র আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল পারে এই দেশকে একত্রিত রাখতে, জনগণের আস্থা পূরণ করতে। আবারও সেই রায় 1 অক্টোবর 2001 সালে বাংলাদেশের মানুষ বিএনপিকে দিয়ে দিল।
স্বাভাবিকভাবে আবার বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আবারও বিএনপি এগিয়ে যেতে লাগলো দেশকে নিয়ে। শুরু হলো আবারও সেই ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রের রূপ বাস্তবায়ন হলো 111 ঘটনের মাধ্যমে। 111 মাধ্যমে আমরা 82 সালে কি দেখলাম? 82 সালে দেখলাম একটি ডায়লগ, আই অ্যাম নট আনহ্যাপি, অর্থাৎ সব সময় অসাংবিধানিক কোনো শক্তি আসলে দে আর নট আনহ্যাপি, দে আর ভেরি হ্যাপি। আসেন এবার আমরা কি দেখলাম, যখন আবারও একটি অসাংবিধানিক শক্তি আসলো দেশে, তখন আমরা দেখলাম তারা বলল কি, বলল সে একই মিস আনহ্যাপি এবার বলল এটি বলে তাদের আন্দোলনের ফসল। অবশ্য কিছুদিন আগে দেখলাম তাদের এক নেতা, নামটা আপনারা ভালো করেই জানেন, তাদের এক নেতা কি নাম, আচ্ছা ঠিক আছে, উনি আবার এখন গন্ধ পাচ্ছেন। আরে ভাই, তোমাদের এই তো আন্দোলনের ফসল বলে ওটা ছিল, তো এখন আবার গন্ধ পাবার কি হলো? আর গন্ধ কারা পায় জানেন তো? মানে ওই জাপানি ভাষায় ইনু মানে জানি কি, গন্ধ কারা পায় বুঝতেই তো পারছি। এখন আসেন, তাহলে আমরা তখন দেখলাম যে তারা আবার এই তারা বলল এটি তাদের আন্দোলনের ফসল, এবং তাদের আন্দোলনের ফসল হিসেবে আমরা দেখলাম 2008 সালের নির্বাচন। একটু আগেই আমি বলেছি বাংলাদেশে 73 সালের নির্বাচন, বাংলাদেশে 96 সালের নির্বাচন, 2008 সালের নির্বাচন, 2014 লক্ষ কোটি মানুষের সামনে ঘটেছে, আপনারা দেখেছেন, নাই বা বললাম এর কথা। প্রত্যেকটি নির্বাচন ছিল বিতর্কিত, যার মাধ্যমে আওয়ামী লীগ দাবি করে যে তারা সরকার গঠন করেছে নির্বাচনের মাধ্যমে। বিএনপি 1979 সালে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছিল, নো বিতর্ক সেই নির্বাচন নিয়ে। বিএনপি 1991 সালে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করেছিল, নো বিতর্ক সেই নির্বাচন নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে। বিএনপি 2001 সালে জনগণের ভোটে খালেদা জিয়ার নেতৃত্বে আবার নির্বাচিত হয়েছিল, নো বিতর্ক আন্তর্জাতিকভাবে অথবা আভ্যন্তরীণভাবে সেই নির্বাচন নিয়ে। এখানেই আপনাদের দল বিএনপি এবং সেই অপরাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আপনাদের পার্থক্য। এরপর 2008-এর পর থেকে আমরা কি দেখলাম, এই যে 91 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল, শহীদের সময় 1979 থেকে 81 পর্যন্ত বিএনপি, 82 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, 81 পর্যন্ত শহীদ জিয়ার নেতৃত্বে ক্ষমতায় ছিল। আবার 2001 থেকে 2006 পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম, আপনাদের দল দেশ পরিচালনা করেছে। প্রিয় ভাইরা দেশে যারা দেখছেন, প্রিয় বন্ধুরা আপনারা যারা সামনে বসে আছেন, এই বিগত এক দশকে আমাদের ইলিয়াস আলী নিখোঁজ হয়েছে, গুম হয়েছে, আমাদের চৌধুরী আলম গুম হয়েছে, আমাদের দিনার গুম হয়েছে, জাকির গুম হয়েছে, এরকম আরও হাজারো হাজারো গুম হয়েছে আমাদের। আপনারা কি বলতে পারবেন বিএনপি যতবার ক্ষমতায় ছিল আওয়ামী লীগের মধ্যে ইলিয়াস আলীর মতন যারা আছে তারা কি গুম হয়েছে? আওয়ামী লীগের মধ্যে দিনারের মতন যারা আছে তারা কি গুম হয়েছে? আমার তেজগাঁও কলেজের জাকির যে গুম হয়েছে, আওয়ামী লীগের মধ্যে যারা তাদের ছাত্র সংগঠন করে কেউ কি গুম হয়েছে? আমাদের সালাউদ্দিন আহমেদকে যে গুম করে সীমান্তের ওপরে ফেলে দিয়ে আসলে হলো, আওয়ামী লীগের মধ্যে কি কাউকে এরকম কোনোদিন করা হয়েছে? করা হয়নি। এটি বিএনপির সাথে তাদের পার্থক্য, আওয়ামী লীগের পার্থক্য। আসেন আজকে পত্রিকা খুললে দেখি শেখ হাসিনার কোন আত্মীয় কোন বেসিক ব্যাংক না কিসের ডাইরেক্টর ছিল, সেখান থেকে প্রায় 4-5 হাজার কোটি টাকা নাই। তাদের বিভিন্ন নেতাকর্মী, তাদের অ্যাডভাইজাররা, সরকারের এই অবৈধ সরকারের অ্যাডভাইজাররা বিভিন্ন ব্যাংকের দায়িত্ব ছিল 5,000, 6,000, 7,000 কোটি টাকা নাই। বিএনপির সময় কি এরকম কোন পত্রিকায় খবর এসছে যে জনগণের হাজার হাজার কোটি টাকা গায়েব এসছে? 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, লক্ষ লক্ষ মানুষের টাকা গায়েব হয়ে গিয়েছে শেয়ার মার্কেট থেকে। আবার 2008-এ তারা ক্ষমতায় আসে, 30 লক্ষ মানুষের টাকা, কোটি কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে শেয়ার মার্কেট থেকে। মানুষ সর্বশান্ত হয়ে বেশ কিছু মানুষ আত্মহত্যা করেছে,
আপনাদের দল তো ক্ষমতায় ছিল, দেশ পরিচালনা করেছে জনগণের সহযোগিতা, জনগণের সমর্থন আশীর্বাদ দিয়ে। আপনাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, একটা ঘটেছে, একটাও ঘটে নাই। ফেলানির লাশ মনে আছে সেই ছবি? কয়টা ফেলানির লাশ দেখা গিয়েছে বিএনপির সময়? সীমান্তের কাঁটাতারের বেড়ায় কয়টা ফেলানিকে আমরা দেখেছি? আমরা দেখি নাই, আমরা দেখিনি। আজকে 800 কোটি টাকা গায়েব হয়ে গেল বাংলাদেশ ব্যাংকের ভিতর থেকে। 73 সালে আমরা শুনেছিলাম ফিল্মিকা দেয় বাংলাদেশ ব্যাংকে বলে ডাকাতি হয়েছিল। জানেন তো, এটা জানেন না কে ডাকাতি করে দিয়েছিল? সেই উত্তর বের করার দায়িত্ব আপনাদের কাছে ছেড়ে দিলাম আমি। আজকে ডিজিটাল পদ্ধতিতে সেই ডাকাতেরই বলে আত্মীয় একজন ডিজিটাল অ্যাডভাইজার এই অবৈধ সরকারের, তারই কারিশ্মায় হয়তো তারই কারিশ্মায় ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি মানুষের, জনগণের রিজার্ভের 800 কোটি টাকা গায়েব হয়ে গেল। এবং শুধু গায়েব হলো না, বাংলাদেশের মানুষকে এই রাজনৈতিক দল, এই আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি কী রকম পরিহাস করে, কতটা তাচ্ছিল্যভাবে দেখে যে সেই টাকা তো চুরি করলো, সেই টাকা দিয়ে তারা জুয়া খেলছে বিদেশের মাটিতে, সেই টাকা দিয়ে তারা জুয়া খেলছে বিদেশের মাটিতে। একটি রাজনৈতিক দল হয়ে মানুষের প্রতি কতটা নির্দয় থাকলে, তার নিজের দেশের মানুষের প্রতি কতটা নির্দয় থাকলে এই কাজ তারা করতে পারে। শুধু তাই নয়, তারপরে আমরা কি দেখলাম? দেখলাম ব্যাংকের ভোল্টে রাখা টাকা শুধু গায়েব হচ্ছে না, তা না, যেই সোনা বাংলাদেশের মানুষের রিজার্ভের জন্য গোল্ড যেই রাখা, সোনা স্বর্ণ যেটা রাখা, সেই স্বর্ণ বলে তামা হয়ে যাচ্ছে, লোহা যাচ্ছে। কি এক আশ্চর্য ব্যাপার, দেশটিকে কুড়ে কুড়ে এরা খেয়ে ফেলছে। কয়লা খনি থেকে 1.5 লক্ষ টন কয়লা গায়েব, পাথর খনি থেকে 3 লক্ষ টন পাথর গায়েব। এরা তো কয়দিন পরে দেশের মাটি খুলে খুলে নিয়ে বিক্রি করে দিবে, দেশের মাটি খুলে খুলে নিয়ে বিক্রি করে দিবে। আজকে কি বলল অবৈধ হাসিনা? আপনারা এখানে সাংবাদিক ভাইরা বসে আছেন, কোথায় আপনাদের মানবিকতা, কোথায় আপনাদের সাংবাদিকতার সাংবাদিকতা? আজকে আপনাদের এক সহকর্মীকে, স্ত্রীকে সহ ঘরে ঢুকে হত্যা করে ফেলা হলো, ঘরে ঢুকে হত্যা করে ফেলা হলো, কারণ তারা সরকারের বিরুদ্ধে একটি খবর প্রকাশ করছিল। আর শেখ হাসিনা অবৈধ এই রং হেডের শেখ হাসিনা কি বলল? ঘরে ঢুকে কি পাহারা দেওয়া সরকারের কর্তব্য নাকি? এখন কোথায় আপনাদের সাংবাদিকতার সেই কঠিন কলম? সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আজকে আমি এই প্রশ্ন রাখতে চাই, কোথায়? বিএনপি সময় কি এরকম কোনো ঘটনা ঘটেছিল ঘরে ঢুকে সাংবাদিককে এইভাবে খুন করা হয়েছিল? আজকে সেই সন্তান যদি আপনাদের সামনে, আপনাদের সহকর্মীর সন্তান যদি আপনাদেরকে প্রশ্ন করে, কি জবাব দেবেন আপনারা যে সেই তার বাবা মায়ের জন্য কি করেছেন? তার বাবা মায়ের জন্য কিছু করতে পারেন নাই আজকে আপনারা। আজ এইরকম ঘটনা একটি নয়, দুটি নয়, শয়ে শয়ে ঘটনা। কোনটি রেখে কোনটি আপনাদেরকে বলবো, কোনটি রেখে কোনটি বলবো, এর কোনো ঠিক নাই। আজকে আজকে দেখি আমরা, আজকে দেখি বিদেশের ব্যাংকগুলো, বিদেশি পত্রপত্রিকায় খবর হয় বিদেশি ব্যাংকগুলো ফুলে ফেঁপে উঠেছে। কিসের? বাংলাদেশে এই যে যারা অবৈধভাবে শাসন করছে তারা জনগণের লুটপাটের টাকা নিয়ে বিদেশে রাখছে, এবং বিদেশি ব্যাংকগুলো নিজেরাই খবর দিয়ে বলছে যে তাদের ব্যাংকে এইসব লোকের টাকা ফুলে ফেঁপে বেড়ে উঠছে। বিদেশি সংস্থাগুলো আজকে খবর প্রকাশ করছে যে গত 1 দশকে বাংলাদেশ থেকে 6,00,000 কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে বা পাচার হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, এই অবস্থা কি চলতে দেওয়া যায়? আজকে আজকে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আপনাদের প্রিয় নেত্রী, সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রিয় নেত্রী, আজকে তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে জোর করে। কেন? এই মানুষটি বলেছিলেন যে আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, আমরা বাংলাদেশের মানুষের ভোট অধিকার ফিরিয়ে দিতে চাই, আমরা চাই এমন একটি বাংলাদেশ সৃষ্টি করতে যেই বাংলাদেশে এই ধরনের কাজ হলে তার জবাবদিহতা থাকবে, যে করবে যে আবার জবাব দিয়ে থাকবে। আজকে বাংলাদেশে আমরা কি দেখলাম? এই অবৈধ সরকার এই কথা বলার জন্য, এই কারণে এই কথা যাতে বলতে না পারে, যাতে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে খালেদার পিছে দাঁড়িয়ে নিজের দেশকে আবার রক্ষা করতে না পারে, যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, সেই জন্য আমাদের নেত্রীকে নিয়ে জোর করে বন্ধ করে রাখা হয়েছে। আজকে
আজকে আজকে শুধু তাই নয়, আজকে আমরা কি দেখতে পাচ্ছি, শুধু খালেদা জিয়াকে বন্দি করে তারা ক্ষান্ত হচ্ছে না, খালেদা জিয়াকে তো বন্দি করেছে যাতে খালেদা জিয়া দেশের সাধারণ মানুষকে নেতৃত্ব দিতে না পারে। আজকে তারা আমাদের হাজার হাজার নেতাকর্মীকে আটকিয়ে রেখেছে, কিন্তু আমি বিশ্বাস করি, আমি আজ বিশ্বাস করি যে যেই শহীদ জিয়া আজকে আমাদের মাঝে নেই, কিন্তু শহীদ জিয়ার লক্ষ লক্ষ সৈনিক আজকে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে আছে। আজকে খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে, কিন্তু খালেদা জিয়ার নির্দেশনা আমাদের কাছে আছে। আজকে খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে, কিন্তু খালেদা জিয়ার হাজারো নেতাকর্মী হাজারো সৈনিককে বন্দী করলো, লক্ষ কোটি সৈনিক এখনো দেশের আনাচে কানাচে রয়ে গেছে। আজকে আজকে ইতিহাসের সংক্ষিপ্ত যে বিবরণ দিলাম তার থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশের মানুষ আজকে আপনাদের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের মানুষ বারবার প্রতিবার শহীদ জিয়ার উপরে দায়িত্ব দিয়েছে, কারণ তাকে তারা বিশ্বাস করত, বাংলাদেশের মানুষ বিশ্বাস করত। বাংলাদেশের মানুষ বারবার খালেদা জিয়াকে দায়িত্ব দিয়েছে, বিএনপিকে দায়িত্ব দিয়েছে, কারণ বিএনপির উপরে আস্থা আছে বাংলাদেশের মানুষের, খালেদা জিয়ার উপরে আস্থা আছে। খালেদা জিয়া কখনো বলেনি, বিএনপির নেতাকর্মীরা কখনো বলেনি যে 10 টাকা কেজি চাল খাওয়াবো, কিন্তু 70 টাকা কেজি চাল খাওয়াচ্ছে। বলেছে কখনো, আপনারা কোনোদিন বলেছেন? না, বলেনি, কারণ বাংলাদেশের মানুষের সাথে বিএনপি খালেদা জিয়া কখনো ধোকাবাজির রাজনীতি করে না। ধোকাবাজির রাজনীতি করে, গণতন্ত্র বলি, গণতন্ত্রে বিশ্বাস করে না, সকল পত্রপত্রিকা বন্ধ করে দেয়, সকল দলকে নিষিদ্ধ ঘোষণা করে, সকল সাংবাদিক পারলেই সাংবাদিককে ধরে নিয়ে যায়। আজকে কি দেখি, আজকে কি শুধু বিএনপির নেতাকর্মীরা জেলে, আজকে কি শুধু খালেদা জিয়া জেলে? না, আজকে যেই মানুষটি বাংলাদেশের 55,126 বর্গ মাইলের মধ্যে যে মানুষটি এই অবৈধ সরকারের, এই দুষ্কৃতকারী সরকারের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে রুখে দাঁড়িতে চেয়েছে, তাকেই তারা চেষ্টা করেছে হয় গুম করতে, নাহলে খুন করতে, নাহলে জেলে বন্দি করতে। আজকে আজকে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে শহীদুল ইসলাম নামে একজন সাংবাদিককে কিভাবে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে। আমরা মেঘের বাবা মার কথা বলেছি একবার, আজ আরেকজনের কথা বলছি, তারপরে আমার সাংবাদিক ভাইদের মনে হচ্ছে হাত তো শুধু বন্ধ নয়, মনে হচ্ছে হাত বাঁধা। দয়া করে কষ্ট করেন একটু, আমার বিএনপির নেতাকর্মীরা, বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা যদি সাহস করে এত অত্যাচার, এত নির্যাতন, এত গুম, এত খুন, এত নিখোঁজের পরেও যদি তারা কাতারে কাতারে বের হয়ে আসতে পারে, যদি তারা রাস্তায় দাঁড়িয়ে এই হেলমেটটা বাহিনী থেকে আরম্ভ করে লাল বাহিনী, নীল বাহিনী, আওয়ামী লীগের এদের সাথে যুদ্ধ করতে পারে বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, সাংবাদিক ভাইরা আপনারা কেন আসতে পারবেন না? আপনারা ওই দেশের সন্তান, আপনাদেরও বিবেক আছে, আপনাদেরকেও আসতে হবে। আজ আপনারা যদি না আসতে পারেন, তাহলে আগামীকাল, আজ যতটুকু বা পারছেন আগামীকাল তাও পারবেন না, এর গ্যারান্টি আমি দিতে পারি। যদি এই অপশাসনের বিরুদ্ধে রুখে না দাঁড়ান আপনারা, আমাদের পাশে এসে না দাঁড়ান, আমাদেরকে সহযোগিতা না করেন, আজ কলম দিয়ে অন্তত দাগ দিতে পারছেন, লিখতে না পারলেও আগামীকাল কলম আপনাদের হাতে থাকবে না, ওরা কলম কেড়ে নিয়ে চলে যাবে। নেতৃবৃন্দ, তাই এই লক্ষ লক্ষ যে নেতাকর্মী আছে, এই নেতাকর্মীদেরকে আজ শপথ নিতে হবে ঐক্যবদ্ধভাবে। শুধু ঐক্যবদ্ধভাবে আপনাদের শপথ নিলে চলবে না, আজ এই যে গত এক তারিখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের পল্টন অফিসের সামনে যে লক্ষ লক্ষ মানুষের
যেই সমাবেশ হয়েছে সেই সমাবেশ থেকে একটি মেসেজ মানুষ আপনাদেরকে দিয়ে গেছে। আপনারা যারা বিএনপির নেতাকর্মী তাদেরকে বাংলাদেশের মানুষ দিয়ে গেছে। আপনারা যারা বলেন খালেদা জিয়া আমাদের নেত্রী, শহীদ জিয়া আমাদের নেতা, আপনাদেরকে এই লক্ষ লক্ষ মানুষ আজকে দায়িত্ব, একটি দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে সেই দায়িত্ব আপনাদের আজকে মাথা পেতে নিতে হবে এবং সঠিকভাবে পালন করতে হবে। আজ আজ আপনারা দেখেছেন, পত্রপত্রিকায় দেখেছেন, এর মধ্যে বিভিন্নভাবে দেখেছেন যে আমরা সকল রাজনৈতিক দলগুলো ধীরে 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 বিএনপি একটি বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছে। বিএনপির পাশাপাশি আরও কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছেন। আমি সেই সকল রাজনৈতিক দলের মধ্যে বেশ কিছু নেতৃবর্গ আছেন, তাদের কাছে আমি আহ্বান করব যে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আপনাদের অনেকের অনেক অবদান আছে। আজ আজ যেই অপশাসনের কবলে পড়েছে দেশ, যেই অত্যাচারের, নির্যাতনের, জুলুমের কবলে দেশ পড়েছে, এই অবস্থা থেকে যদি দেশকে, এই দেশের জন্য আপনারা 71 সালে অবদান রেখেছেন, এই দেশের সংবিধান বলেন, এই দেশের গণতন্ত্রের, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বলেন, আপনারা অবদান রেখেছে, তাহলে আমাদের যে লক্ষ লক্ষ নেতাকর্মী আছে যারা এক পায়ে দাঁড়িয়ে আছে দেশকে মুক্ত করার জন্য এই অপশাসনের হাত থেকে, যারা এক পায়ে দাঁড়িয়ে আছে বেগম খালেদা জিয়াকে বের করে নিয়ে এসে আবার গণতন্ত্রের চাকাকে সচল করার জন্য, তাদেরকে আপনাদের সহযোগিতা করার আমি আহ্বান জানাচ্ছি। এই ঐক্য বিএনপির নেতাকর্মীদেরকে আমি আহ্বান করব, আসুন আমরা চেষ্টা করি বৃহত্তর ঐক্য গড়ে তুলতে। এই ঐক্য শুধু সরকার পরিবর্তনের ঐক্য হবে না, এই ঐক্য হতে হবে মুক্তিযুদ্ধের চেতনায়, যেই চেতনার একটি প্রধান শর্ত হচ্ছে ন্যায় বিচার, সাম্য এবং মর্যাদা। আজকে কোনো গুণী মানুষের মর্যাদা সম্মান কি দেশে আছে? দেশে নেই, সেইটা প্রতিষ্ঠিত করতে হবে। সেই আমাদের ঐক্যের অন্যতম লক্ষ্য হবে বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা, যেখানে বাংলাদেশের সমাজের প্রত্যেকটি মানুষ যেখানে নিজেকে নিরাপদ মনে করতে পারবে। আজকে দেশের আইনের শাসন ভুলন্ঠিত, আমরা দেখতে পাচ্ছি এই ডাকাত সরকার, টাকা ডাকাত, পাথর ডাকাত, সোনা ডাকাত সরকার, আজকে আমরা দেখছি তাদের মন্ত্রী, এই যে তাদের অবৈধ মন্ত্রীরা যেখানে সেখানে দাঁড়িয়ে কোর্ট কি রায় দিবে সেই রায় তারা আগে আগে বলে দিচ্ছে, আদালত কি রায় দিবে তার থেকে কি প্রমাণ হয়? প্রমাণ হয় যে আজকের আদালতগুলো এখন আর আদালত নেই, বাংলাদেশের মানুষের আদালত এগুলো নয়, এগুলি আওয়ামী আদালতে পরিণত হয়েছে। এবং এ কারণেই এটি সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের সিটিং বিচারপতিকে কয়েকদিন আগে আপনারা দেখেছেন কিভাবে এই সরকার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এবং সেই বিচারপতি, এখন পত্রিকায় পড়লাম সেই বিচারপতি আমেরিকায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছে। একটি দেশের বিচার ব্যবস্থা কি পরিমাণ ভুলণ্ডিত হলে যে সিটিং বিচারপতি, সেই প্রধান বিচারপতিকে এই অবৈধ সরকারি বিচারপতির পদে বসিয়েছিল, এবং কয়দিন পরে যখন তাদের কিছু অপ্রিয় কথা সে বলে দিয়েছে, তাদের কোনো কাজে হয়তো সে সহযোগিতা করেনি, তখন তাকে কিভাবে জোর করে, হেনস্থা করে, অপদস্থ করে বের করে দিয়েছে স্বাভাবিকভাবে। আরেক বিচারপতি, তাদেরই কোর্টের বিচারপতি, তাদেরই নিযুক্ত বিচারপতি যখন একটি নিরপেক্ষ রায় দিয়েছে, তখন সেই বিচারপতি তাদের গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়েছে এবং বাধ্য হয়ে উনি আজকে দেশান্তরী হয়েছেন, দেশ থেকে ওনাকে চলে যেতে হয়েছে। কাজেই বিচারের কি অবস্থা, বিচারালয়ের কি অবস্থা, বিচার প্রধান বিচারপতির অবস্থা দেখলেই বোঝা যায় এই বিচারালয় থেকে কোনো দেশের সাধারণ মানুষ স্বাভাবিক সাধারণ বিচার পেতে পারে না। কাজেই আমাদের ঐক্য হতে হবে শুধু সরকার বদল নয়, ঐক্য হতে হবে দেশে যাতে সাধারণ মানুষ ন্যায় বিচার পায়, এটি তার অন্যতম লক্ষ্য, যা মুক্তিযুদ্ধের চেতনার একটি অন্যতম ধারা। প্রিয় ভাইরা, তাই আজকে আমি বৃহত্তর ঐক্যের আহ্বান করব বাংলাদেশের
সকল বিএনপি নেতাকর্মী, সকল রাজনৈতিক দল যারা দেশকে ভালোবাসেন, যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন, তাদের সকলকে আজকে আমি ঐক্যের আহ্বান করব। বাংলাদেশের প্রতিটি পেশার মানুষকে, ছাত্রকে আমি আহ্বান করব, গৃহবধূকে আমি আহ্বান করব, ডাক্তার ইঞ্জিনিয়ার সহ শ্রমিক সহ সকল পেশার মানুষকে আহ্বান করব এই সরকারের পরিবর্তন করার জন্য, এই অবস্থার পরিবর্তন করার জন্য। কারণ হুম গুণ এইভাবে চলতে পারে না, বাংলাদেশের মানুষের লক্ষ কোটি কোটি টাকা এইভাবে গায়েব হয়ে যেতে পারে না, পাচার হয়ে যেতে পারে না। আজকে এই অবৈধ সরকার, এই অপশাসনের সরকার, এই ডাকাত সরকার শুধুমাত্র বাংলাদেশের মানুষের অর্থ পাচার করেই ক্ষান্ত হচ্ছে না। এখন সামনে স্বাভাবিকভাবে সামনে একটি নির্বাচনের সময় এসছে, কি হবে দেশবাসী তার সামনে কিছুদিন পরে আমরা বুঝতে পারবো কি হচ্ছে। কিন্তু সেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য তারা তড়িঘড়ি করে ইভিএম মেশিন ক্রয় করছে, এবং ইভিএম মেশিন ক্রয় করতে গিয়ে পত্রিকায় দেখলাম, পত্রিকার পাতায় খবর দেখলাম যে সরকারের কিছু ক্রয় প্রক্রিয়া আছে, মিটিং হতে হবে, মিটিংয়ে পাশ করতে হবে, বাজেট স্যাংশন হতে হবে, তারপরে এলসি হবে, তারপরে ক্রয় হবে। আমরা দেখলাম তড়িঘড়ি করে দুই দিনের মাথায় নির্বাচন কমিশন মিটিং করলো ইভিএম কেনা, তড়িঘড়ি করে এলসি করছে, অথচ কোনো কিছুই এখনো হয় নাই। উদ্দেশ্য কি? যেভাবে বাংলাদেশের মানুষের ব্যাংকের ভোল্ট থেকে সোনা টাকা ডলার লুট করে নিয়ে গেছে, ঠিক সেভাবেই বাংলাদেশের মানুষের ভোটকে ডিজিটাল পদ্ধতিতে যেভাবে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলো থেকে টাকা লুট করে নিয়ে গেছে, ঠিক একইভাবে ডিজিটাল পদ্ধতিতে তারা কি করতে চায়? বাংলাদেশের মানুষের ভোট লুট করতে চায়। ভোট প্রতিটি মানুষের জাতীয় অধিকার। ভোট কি আপনার অধিকার? জন্মগত অধিকার ভোট আপনার। ভোট কেন আপনি চুরি করতে দিবেন? ভোট আপনি চুরি করতে দিবেন না, আপনাকে রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষ যাদের ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন, আপনারা গত 10 বছর না সিটি কর্পোরেশনে ভোট দিতে পেরেছেন, আপনারা গত 10 বছর না ইউপি ইলেকশনে ভোট দিতে পেরেছেন, আপনারা বাংলাদেশের মানুষকে তারা ভোট দিতে দেয়নি ইউপি নির্বাচনে 10 বছরে, কোনো পৌরসভা নির্বাচনে ভোট দিতে দেয়নি, সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট দিতে দেয়নি, সংসদ নির্বাচনে তারা ভোট দিতে দেয়নি, অনেক হয়েছে। আর না, আর চুরি করতে দেওয়া যাবে না। ভোট আপনার অধিকার, বাংলাদেশের অর্থ আপনার অধিকার, আপনার প্রাপ্য এটা। কেন আপনি আপনার জিনিস, আপনার অধিকার, আপনার প্রাপ্য, আপনার অর্থ এদেরকে বছরের পর বছর চুরি করতে দেবেন? রুখে দাঁড়াতে হবে আপনাকে। কিছুদিন আগে শুধু যে বিএনপি নেতাকর্মীদেরকে খুম গুম করেছে তা না, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কেস কাছাড়ি জুলুম নির্যাতন হচ্ছে তা নয়, শুধু যে সাংবাদিকদের বিরুদ্ধে নির্যাতন জুলুম হচ্ছে তা নয়, কিছুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশের তরুণ সমাজ দেশ স্বাধীনের পরে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল, মুক্তিযোদ্ধাদের সুবিধা দেওয়ার জন্য স্বাভাবিকভাবে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে একটি কোটার ব্যবস্থা ছিল। আজকে 47-48 বছর হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে, কাজে এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বাংলাদেশের তরুণ প্রজন্ম, তরুণ সমাজ যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা সকলে মিলে, তারা সকলে মিলে সংগঠিত হয়ে একটি লজিক্যাল স্বাভাবিক প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছে যে বাংলাদেশে প্রায় কত পার্সেন্ট কোটা, প্রায় 56% হচ্ছে বাংলাদেশের কোটার। প্রায় 4 বছর আগে আমি বলেছিলাম, 4 বছর আগে এই লন্ডনের একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এই কোটা পদ্ধতির সংস্কার প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটি ম্যাক্সিমাম 2-3 হতে পারে, বা ম্যাক্সিমাম 5 পর্যন্ত যেতে পারে, এর উপরে হতে পারে না। কারণ যুদ্ধ পরবর্তীতে আজ 47 বছর পরে দেশের পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য না, মানুষ আইনের জন্য না। কাজেই পরিস্থিতি অনুযায়ী, সময় অনুযায়ী আমাদেরকে সকল কিছু সংস্কার করতে হবে, কোটার সংস্কার হওয়া প্রয়োজন। এই দাবি তারা জাতির সামনে উপস্থাপন করেছিল। আজ আপনারা দেখেছেন তাদেরকে এই অবৈধ সরকার, এই ডাকাত সরকার, এই দুষ্কৃতিকারী সরকার
কিভাবে তাদের একটি সন্ত্রাসী সংগঠন আছে ছাত্রলীগ নামক, সেই ছাত্রলীগ নামক সংগঠনটিকে কিভাবে কোটা সংস্কারে যারা ছিল, যারা যেসব তরুণ ছেলেমেয়েরা ছিল, ছাত্রছাত্রীরা ছিল, কিভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে, একটা মানুষ কতটুকু পাষাণ, কতটুকু নির্মম হলে একটা জলজন্ত মানুষকে হাতুড়ি দিয়ে পিটাতে পারে, কোনো মানবিকভাবে কি সম্ভব? কিন্তু ছাত্রলীগ নামক এই টেরর সংগঠনটি এই কাজটি করেছে এবং এদেরকে ইন্ধন দিয়েছে কে? এদেরকে ইন্ধন দিয়েছে তাদেরই মূল সংগঠন এবং তাদের মূল নেত্রী অবৈধ রংহেদের শেখ হাসিনা। যদি তাদের আস্কারা না থাকতো ছাত্রলীগের পক্ষে এটি সম্ভব হতো না। আজকে শুধু তাই নয়, হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদেরকে নির্যাতন করেই শুধু তারা ক্ষান্ত হয়নি, আমরা কি দেখলাম কোটা আন্দোলনের কয়েকদিন পরে? আমরা দেখলাম কোটা আন্দোলনকারীদের নেতৃবৃন্দের মধ্যে থেকে একজনকে গুম করে দেওয়া হলো এবং দুই দিন পরে আমরা দেখলাম সেই অসহায় মানুষটি, সেই তরুণ টগবগে যুবকটির লাশ বুড়িগঙ্গা নদীতে ভাসছে, বুড়িগঙ্গা নদীতে ভাসছে। বিএনপি আপনাদের সমর্থনে, দেশের মানুষের সমর্থনে বহুবার বহু বছর দেশ পরিচালনা করেছে, বিভিন্ন সমাজের বিভিন্ন অংশ বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া সরকারের সামনে উপস্থাপন করেছে। একটি উদাহরণ কেউ দিতে পারবে? খালেদা জিয়ার নেতৃত্বে যতবার বিএনপি দেশ শাসন করেছে, কখনো কোনো সংগঠন যখন দাবি দাওয়া দিয়ে নিয়ে এসেছিল তাদের নেতৃবৃন্দের লাশ পরবর্তী দিনে দুই দিন পরে, তিন দিন পরে, চার দিন পরে তাদের নেতৃবৃন্দের লাশ বুড়িগঙ্গাতে ভেসে থাকতে কোনোদিন কেউ পেয়েছে? কোনোদিন পায় নাই কেউ। তাদের কোনো নেতার লাশ, সেই সকল সামাজিক সংগঠন হোক, সমাজের মানুষের সংগঠন হোক, কোনো কারো লাশ কোনোদিন বুড়িগঙ্গাতে ভেসে থাকতে দেখা যায়নি। আমরা দেখেছি কোটা সংস্কারের আন্দোলনকারীদের আরও কিছু নেতৃবৃন্দকে অ্যারেস্ট করে নিয়ে গেছে রাতের অন্ধকারে, রিমান্ড চেয়েছে এবং রিমান্ডের নামে পরবর্তীতে তাদেরকে কীভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে যখন তাদেরকে পরবর্তীতে কোর্টে নেওয়া হয়েছে, সমগ্র দেশের মানুষ দেখেছে আর চোখের পানি ফেলেছে। আজ যুব সমাজ, তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা দেশের পরবর্তী বংশধর, তোমরা দেশের ভবিষ্যৎ। আজ যদি তোমরা ভয় পেয়ে এখানে থেমে থাকো, পরবর্তী তোমাদের পরবর্তী বংশধরকে তোমাদের জবাব দিতে হবে, কাজেই তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তোমাদের দাবি আদায় করতে হবে। আমাদের দাবি, রাজনৈতিক দল হিসেবে আমাদের দাবি হবে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা, সুশাসন প্রতিষ্ঠিত করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। এবং তোমাদের দাবি হবে, কোটা আন্দোলনের তরুণ প্রজন্ম তোমাদেরকে বলছি, তোমাদের দাবি হবে কিভাবে, তোমাদের দাবি হবে তোমাদের ন্যায্য, যেই দাবি বাংলাদেশের লক্ষ কোটি মানুষ সমর্থন করে, আমার বিএনপি সমর্থন করে, আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি। তোমাদের দাবি একমাত্র একমাত্র সেই সরকার পূরণ করতে পারবে যেই সরকার বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত সরকার, এছাড়া কোন সরকার। শুধু তাই নয়, মাত্র কয়েকদিন আগের ঘটনা কি দেখলাম? মাত্র কয়েকদিন আগের ঘটনা দেখলাম, সমাজের ছোট ছোট শিশুরা, একটি দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটার সাথে সাথে স্বাভাবিকভাবে স্কুলের ছোট ছোট শিশুরা তারা প্রতিবাদ করেছে, তারা প্রতিবাদ করে জানিয়েছে তাদের কোনো রাজনৈতিক দাবি ছিল না, তাদের কোনো চাওয়া ছিল না, তাদের একটি চাওয়া ছিল সকালবেলায় পৃথিবীর যে কোনো দেশে সকালবেলায় যখন আপনি রাস্তায় বেরোবেন, আপনি আপনার অফিসের বা আপনার কার্যে যাবেন, আপনি দেখবেন আপনার সন্তান সহ হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারের সন্তান স্কুলে যাচ্ছে। এই ছোট ছোট মানুষগুলো কি চেয়েছিল? নিরাপদ সড়ক। নিরাপদ সড়ক কি শুধু ছোট ছোট মানুষগুলোর দাবি? নিরাপদ সড়ক কি আমাদের দাবি নয়? গতকালকের পত্রিকা খুললে দেখবেন যে দেশে প্রায় 20 জন মানুষ মারা গিয়েছে এই যানবাহনের চাপায় পড়ে। কাজেই এই ছোট ছোট মানুষগুলো, এই ছোট ছোট কোমলমতি শিশুগুলো যখন এই দাবি করেছে, সেই দাবি তো মানেই নাই, সেই দাবি তো এই পিশাচ সরকার, ডাকাত সরকার, খুনি সরকার, এই অত্যাচারিত সরকার সেই দাবিগুলো তো মানেই নি। বরং কয়েকদিন পরে আমরা দেখলাম কীভাবে ছোট ছোট কোমলমতি মানুষগুলোকে, এই সন্তানগুলোকে, শুধু ছেলে নয়, মেয়ে নয়, এমনকি তাদের তাদের পরিবারদেরকে, অর্থাৎ তাদের গার্জিয়ান মা বাবা মাদেরকে পর্যন্ত, মহিলাদেরকে পর্যন্ত কীভাবে তারা হেলমেট বাহিনী লেলিয়ে দিয়ে তাদের সেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে, কারণ
এই দায় দায়িত্ব, এই যে বাচ্চাগুলোকে নির্যাতন করা হয়েছে, এই যে মাদেরকে, বাচ্চাদের মাদেরকে নির্যাতন করা হয়েছে, এটির সাথে আমি একজন রাজনীতিবিদ হিসাবে বলবো সরাসরি এই রং হেডেড অবৈধ হাসিনার নির্দেশে করা হয়েছে। কারণ সেই সময় আমরা দেখলাম সে তার সন্ত্রাসী ছাত্র সংগঠনকে সে বলেছে যে শিশুদেরকে বোঝানোর দায়িত্ব দেওয়া হলো, শিশুদেরকে বোঝানোর দায়িত্ব তুমি কেন তাদেরকে দিবে, জোর করে ক্ষমতা দখল করে রেখেছো, তোমার কি এতটুকু বিবেক বাধে না যে ছোট ছোট শিশুদের প্রতি দায়িত্ব তোমার আছে? অবশ্যই এর দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। আপনারা বিএনপির সময়, বিএনপি দেশ শাসন করেছে অনেক কয়েকবার বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে, আমি একটু আগে বলেছি বিএনপির সময় বিভিন্ন সমাজের বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন তারা বিভিন্ন সময়ে দাবি দাওয়া নিয়ে রাস্তায় উপস্থিত হয়েছে। সরকার সেই সময় চেষ্টা করেছে, সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার সরকার চেষ্টা করেছে সেই সময় সরকারের পক্ষ থেকে সেই দাবি দাওয়াগুলো পূরণ করতে। আমার নিজের মনে আছে তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় 1977 সাল আমি সায়েন্স স্কুলে পড়ি, তখন আমাদের স্কুলের একটি ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে স্কুলের ছাত্ররা রাস্তায় নেমে আসে, সেই মিছিলে আমিও ছিলাম, সেই মিছিলে আমিও তখন এসেছিলাম আমাদের দাবি দেওয়া নিয়ে। কিন্তু কোথায় সেদিন এবং পরবর্তীতে খালেদা জিয়াও যখন ক্ষমতায় ছিল, দেশ পরিচালনা করেছে, এরকম বহু ঘটনা ঘটেছে। কোনোদিন কি আপনারা দেখেছেন হেলমেট লীগের আগমন, হেলমেট লীগের আবির্ভাব? হেলমেট লীগের আবির্ভাব কোনো দিন হয়নি। এই হেলমেট লীগের দায় দায়িত্ব এই অবৈধ সরকারকে জবাব দিতেই হবে, দিতেই হবে। তাই আজকে আমি আপনাদের সকলকে এবং আপনাদের সামনে বা আমার সামনে যে ক্যামেরা উপস্থিত, এই ক্যামেরার পিছনে যে বাংলাদেশের হাজার লক্ষ মানুষ যে আজকে দেখছেন, আপনাদের সকলকে আজকে আমি একটি আহ্বান জানাবো যে না 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 না, অনেক হয়েছে, আজ এখানে রুখে দিতে হবে, আজ এখানে রুখে দিতে হবে। আমাদেরকে আমাদের দায়িত্ব জনগণকে, জনগণের দেশের দায়িত্ব জনগণের কাছে ফিরিয়ে আনতে হবে, জনগণের দেশ জনগণের কাছে ফিরিয়ে আনতে হবে। এবং এর জন্য দরকার ঐক্য, এর জন্য দরকার, একটু আগেই বলছি, সমাজের সকল স্তরের মানুষের ঐক্য। আজ এই অবৈধ সরকারে বিভিন্ন লোক বড়ে আছে, এই হলে সেই হবে, ওই হলে ওই মানুষ মারা যাবে, এই হবে সেই হবে। একটা কথা বলি, বাংলা একটা কথা আছে, যার মনে যা পাল দিয়া উঠে তা, যাদের মনে সবসময় খারাপ চিন্তা থাকে তারাই সবসময় খারাপ কথা মুখ দিয়ে বলে। বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা যেভাবে সকল সময় বাংলাদেশের মানুষকে, সাধারণ মানুষকে চেষ্টা করেছে আগলে রাখতে, প্রোটেকশন দিতে, সেভাবে ভবিষ্যতেও ইনশাল্লাহ বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা আইন হাতে তুলে নেবে না, কিন্তু কাউকে আইন হাতে তুলে যাতে না নেয় সেই চেষ্টাও তাদের থাকবে, কথা বলার মাধ্যমে, বোঝানোর মাধ্যমে। কাজেই আজকে সমাজের সকল মানুষকে একত্রিত হতে হবে, নাহলে এই সন্ত্রাসী সরকার এরা কয়দিন পরে দেশের মাটি খুলে নিয়ে বিক্রি করে দিবে, দেশের মাটি বলে কিছু থাকবে না। আজকে তাই বাংলাদেশের প্রতিটি কোণায় প্রতিটি গ্রামে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটি পৌরসভায়, প্রতিটি বিভাগে আমার লক্ষ লক্ষ নেতাকর্মী আছেন। আপনারা স্ব অবস্থান থেকে প্রস্তুত নিন, ডাক দেবার সময় চলে আসছে, ডাকের জন্য অপেক্ষা করুন, ডাক আসা মাত্র বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ সময় মতন ডাক আসবে, সেই ডাক আসা পর্যন্ত আপনারা প্রস্তুতি গ্রহণ করুন স্ব অবস্থান থেকে। এবং আপনাদের এই মনে রাখবেন, বাংলাদেশের মানুষের এই ঐক্য ভাঙার জন্য এই দুষ্কৃতিকারী সরকার, এই অবৈধ সরকার সকল রকম বিভিন্ন রকম প্রচেষ্টা করবে, তারা খুন গুম নিখোঁজ করার মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করবে, তারা অর্থ ঘুষ দিয়ে হয়তো চেষ্টা করবে মানুষকে বিভ্রান্ত করার জন্য, তারা বিভিন্ন পত্র পত্রিকায় জোর করে
বিভিন্ন বিভ্রান্তিমূলক খবর ছড়ানোর মাধ্যমে চেষ্টা করবে। কাজেই এই সকল কিছু সম্পর্কে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কোনো কিছুতে এতে বিভ্রান্ত হলে চলবে না। আমাদের লক্ষ্য একটি, লক্ষ্য একটি হলো যে আগামীতে আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার, যেই সরকার বাংলাদেশে জনগণ দ্বারা সঠিকভাবে নির্বাচিত হবে, জনগণ দ্বারা গঠিত হবে, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে, সকলের ঐক্যমতের মাধ্যমে এবং মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে যেই সরকার গঠিত হবে, সেই সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। কাজেই ডাক আসা পর্যন্ত স্ব-স্ব অবস্থানে থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আজ বক্তব্য শেষ করার আগে আমার বাংলাদেশে অবস্থিত এই যে কিছুদিন আগে স্কুলের কোমরমতি শিশুরা যে আন্দোলন শুরু করে গেছে, সেই আন্দোলনে তাদের একটি স্লোগান ছিল, দুইটি স্লোগান ছিল খুব গুরুত্বপূর্ণ। সেই তাদের সাথে গলা মিলিয়ে একই সুরে আমি বলতে চাই যে আসো, আমরা শুধু নিরাপদ সড়ক নই, নিরাপদ সড়ক অবশ্যই আমরা গড়ব, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে নিরাপদ বাংলাদেশ গড়া। আজকে আজকে এই অবৈধ সরকার, এই অবৈধ রং হেডেড শেখ হাসিনা কি বলে, তাদের উন্নয়ন বলে বিশ্বের বিস্ময়। কিছুদিন আগে রাস্তাঘাটে বের হলেই বোঝা যায় কি উন্নয়ন। কিছুদিন আগে আন্তর্জাতিকভাবে একটি খবর প্রকাশিত হলো, কি সেই খবর? সেই খবরের বিষয়বস্তু ছিল যে পৃথিবীর কোন দেশ বসবাসের কতটি উপযোগী, কিরকম উপযোগী দেখেছেন? নিশ্চয়ই আপনারাও দেখেছেন দেশের মানুষ। সেইখানে দেখা গেল যে সবচেয়ে নিম্নে, সেই লিস্টের সবচেয়ে নিম্নে হচ্ছে সিরিয়া, যেখানে যুদ্ধ চলছে, রাত 3-24 ঘন্টা যুদ্ধ চলছে। যুদ্ধরত একটি দেশের অবস্থা কি হতে পারে, এটি যে অনমীয়। আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ, সেই বাংলাদেশের নাম আমরা দেখেছি সিরিয়ার ঠিক এক ধাপ উপরে। এরা দেশকে আজ আমাদের নিরাপদ সবুজ শস্য শ্যামলা সুখী বাংলাদেশকে আজ কোথায় নিয়ে গেছে, যে সারা বিশ্ব আজ বাংলাদেশকে তুলনা করে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে। আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে যে এইখান থেকে আমাদেরকে বাংলাদেশ থেকে বের করে আনতে হবে, বাংলাদেশের মানুষকে বের করে আনতে হবে। কাজেই শুধু নিরাপদ সড়ক নয়, নিরাপদ বাংলাদেশ গড়তে হবে। তাই শেষে আমি বলবো, আজকে বাংলাদেশে বিএনপি সমগ্র পৃথিবীতে যারা যারা যেখানে যেখানে যে কর্নারে বিএনপি নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী সমর্থক ভোটার আছেন তাদেরকে বলবো, বাংলাদেশের প্রতিটি পেশার মানুষকে বলবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, গৃহবধূ, তরুণী, তরুণ সবাইকে আমি বলবো, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তবে তুমি বাংলাদেশ। আল্লাহ হাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ।